সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জামাই বলে কটাক্ষ চন্দ্রিমার। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আজ বিকেলে কৃষাণ বিরোধী কালো আইন, কৃষি আইন প্রত্যাহার, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় এরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেপি নাড্ডাকে রাজ্যের জামাই বলে ব্যঙ্গ করলেন। এদিন তিনি নাড্ডাকে জামাই ষষ্ঠীতে ভালো করে খাওয়াবো বলেও আক্রমণ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে। চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, পিছিয়ে পড়া মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তাদের সঙ্গে কথা বলার কিছু চিন্তাও করেন না। সে এখন রোজ আসছে, পাত পেড়ে খাচ্ছে, অথচ তাদের উন্নয়নের বেলায় ঘোড়ার ডিম। খড়গপুর শহর মহিলা তৃণমূল সভানেত্রী সুমিতা দাস, যেদিকে শাল পরিয়ে বর্ণ করে নিলেন, একটু দূরে কর্মকালি দেবেন, আমি অনুরোধ করবো সকলকে, আমাদের মন্ত্রী এসছেন আমাদের মধ্যে। রান্না করে ওই 21-এ মহিলারা তোমাদের বিদায় দেবে।